রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে সাহাবা ইকরামকে রমাদানের সম্পর্কে বয়ান করতেন। এজন্য কিছু কথা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব। প্রথম শব্দ হলো, প্রথম বিষয় হলো, রমাদানের রোজা কার জন্য ফরজ, কার উপরে ফরজ। যদি কোনো মানুষ, পুরুষ হোক নারী হোক, চার গুণে গুণী হয় তার উপরে রোজা ফরজ। বলেন কয় গুণে গুণী? এক নম্বর যদি সে ইমানওয়ালা হয়, দুই নম্বর সে বালেগ হয়, তিন নম্বর সে সুস্থ হয়, চার নম্বর সে মুকিম হয়। এই চার গুণে গুণী হলে তার উপরে রোজা ফরজ। বলেন চার গুণে গুণী হলে তার উপরে কী ফরজ? এক নম্বর মোমেন হওয়া, দুই নম্বর বালেগ হওয়া, তিন নম্বর সহি বা সুস্থ হওয়া, চার নম্বর মুকিম বা মুসাফের না হওয়া। তাইলে বোঝা গেল কোনো ইহুদির উপরে রোজা ফরজ না, কোনো নাসারার উপরে রোজা ফরজ না, কোনো হিন্দুর উপরে রোজা ফরজ না, কোনো বেঈমানের উপরে রোজা ফরজ না, নাবালিগের উপরে রোজা ফরজ না। অসুস্থ, যে অসুস্থ হলে পরে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথবা মরে যাওয়ার সম্ভাবনা, এমন অসুস্থ হলে রোজা ফরজ না। মুসাফের, যদি কেউ ভিন দেশে সফর করে, 48 মাইল দূরত্বের কোনো সফর করে, এই মুসাফের উপরেও রোজা ফরজ না। তাহলে বেঈমানের উপরে রোজা ফরজ না। আর তাহলে ইমানদার রোজা ছাড়তে পারবে না, বেঈমান রোজা রাখতে পারে না। বলেন বেঈমান কি? বেঈমান রোজা রাখতে পারে না, আর ইমানদার রোজা ছাড়তে পারে না। ইমানদার রোজা ছাড়তে পারে না, বলেন, আর বেঈমান রোজা রাখতে পারে না। তাহলে আমাদের মধ্যে যারা রোজা রাখে না, এদের ইমানে সমস্যা আছে। এদের ইমানে কি আছে বলেন? ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। রাব্বুল আলামিন বলেন, আমি আর আমার রাসূল যখন কোনো বিষয়ে নির্দেশ দেই, তো কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন রমণীর জন্য এর মধ্যে দ্বিতীয় কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই, সে করার সুযোগ নাই। বলেন সে করার কি নাই? বলেন সুযোগ নাই। ডিসি সাহেব যদি তার ফিয়নকে চা দিতে বলে, ফিয়নের এখানে সে বলার সুযোগ নাই, কোনো বক্তব্যের সুযোগ নাই। টিউনু সাহেব তার ফিয়নকে ঝাড়ু দিতে বলে, এখানে দ্বিতীয় কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলাও বলেন, মুমিন পুরুষ আর মুমিন মহিলাকে আমি যখন কোনো কিছু বলি অথবা আমার রাসূল কোনো কিছু বলে, দ্বিতীয় বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় বক্তব্য দেওয়ার কি নাই? বলেন সুযোগ নেই। তাহলে মুমিন যে রোজা রাখবে সে, বলেন আবার বলেন, আর বেঈমান? বেঈমান রোজা রাখতে পারে না। বেঈমান দুটো ভালো কাজ করতে পারে না, একটা হলো নামাজ পড়তে পারে না, দুই নম্বর হলো রোজা রাখতে পারে না, বাকি সব ভালো কাজ পারে। বাকি সব ভালো কাজ কি পারে? বেঈমান কয়টা ভালো কাজ পারে না বলেন? কি কি? নামাজ পড়তে পারে না, আর কি করতে পারে না বলেন? রোজা রাখতে পারে না। বেঈমান কয় কাজ পারে না? কি কি? আর মুসলমান মুআযাল্লাহ কোনো গুনাহ করতে পারে, মুসলমান গুনাহ করতে পারে, তবে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। কি? মুসলমান গুনাহ করতে পারে তবে নামাজ ছাড়তে পারে না, আর বেঈমান হাজারো ভালো কাজ করতে পারে তবে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। বলেন বেঈমান কি কি পারে না? নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আর মুমিন কি কি পারে না? নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দিনের বেলায় রমজানের দু কাজ, বাড়তি দুটো কাজ আছে। প্রথম কাজ হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। রমজানে কয় কাজ? কি কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম।
উত্তর প্রশ্ন হল, দিনের বেলায় সিয়ামের কি পুরস্কার আর রাতের বেলায় কিয়ামের কি পুরস্কার? উত্তর হল গফুরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দুটার পুরস্কার রব্বে করিম বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম পুরস্কার দিব। চল্লিশ বছরের রেজিস্টার সাফ, চল্লিশ বছরের রেজিস্টার কি সাফ, পুরো জীবনের গুণা মাফ করে দিব, পুরো জীবনের গুণা কি করে দিব, মাফ করে দিব। বলবেন যে কি গুণা মাফ করবে, হাদিসে তো মা তাকাদ্দামা মিন যামবিহি আছে, কি গুণা মাফ করবে? সব গুণা মাফ করবে। বলেন কোন গুণা মাফ করবে? হুজুর কাবায়ের, মুমিনের আবার কাবায়ের হয় কেমনে, মুমিনের কাবায়ের হয় কিভাবে, মুমিনের কি হইতে পারে না বলেন? মুমিনের কবিরা হইতে পারে না, এই জন্য মুমিনের সব গুণা মাফ। সুবহানাল্লাহ। বলেন শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তার একটা বিখ্যাত কিতাব আছে, কিতাবটার নাম হলো আল কালিমাতুত তাইয়িবা। কিতাবটার নাম কি? আল কালিমাতুত তাইয়িবা। শেখুল হাদিস আজিজুল হক রহমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন কালিমায়ে তাইয়িবা, এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন, কোনো ইহুদি যদি কালিমায়ে তাইয়িবা পাঠ করে, তার যদি সত্তর বছরের ইহুদিয়ত মাফ হয়ে যায়, নাসরানিয়ত যদি মাফ হয়ে যায়, হিন্দু যদি পাঠ করে, তার শিরিকের গুণা যদি মাফ হয়ে যায়, কোনো মুমিন কালিমায়ে তাইয়িবা পড়লে তার কবিরা গুণা মাফ হবে না কেন? এজন্য কালিমায়ে তাইয়িবা তাওবার সর্বোচ্চ শব্দ, কালিমায়ে তাইয়িবা বলেন তাওবার সর্বোচ্চ শব্দ, তার আবার সর্বোচ্চ শব্দ কি বলেন? শিরিক থেকে ফিরার শব্দ কি? কালিমায়ে তাইয়িবা। কুফুরি থেকে ফিরার শব্দ কি? কালিমায়ে তাইয়িবা। তাহলে গুনাহ থেকে ফিরার শব্দ কি? কালিমায়ে তাইয়িবা। এই জন্য কালিমায়ে তাইয়িবা তাওবার সর্বোচ্চ শব্দ। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়িবা তাওবার কি? সর্বোচ্চ শব্দ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই দুটো ইস্তেগফার নয়, এই দুটো ইস্তেগফারের শব্দ, আর কালিমায়ে তাইয়িবা সরাসরি ইস্তেগফার। কালিমায়ে তাইয়িবা কি বলেন? সরাসরি ইস্তেগফার। কালিমায়ে তাইয়িবা পড়া মানে আমার দিলকে আমি শিরিক থেকে মুক্ত করা। সুবহানাল্লাহ। হযরতে বিখ্যাত তাবেঈ আতা ইবনু আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলা, তাকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত أليس لا إله إلا الله بمفتاح الجنة؟ لا إله إلا الله এটা কি জান্নাতের চাবি না? তো তিনি বলেন, أليس لكل مفتاح أسنان, জান্নাত সব চাবির কি দাঁত থাকে না? সুবহানাল্লাহ। সব চাবির কি দাঁত থাকে না? বলেন সব চাবির কি কি থাকে না? দাঁত থাকে না? হ্যাঁ, সব চাবির তো দাঁত থাকে। এবার বলেন, ওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটারও দাঁত আছে, এটারও কি আছে বলেন? দাঁত আছে। দাঁত ছাড়া যেমন চাবি দিয়ে খোলে না, এটার দাঁত, সমস্ত আওয়ামের এটার দাঁত, সমস্ত নওয়াহি এটার দাঁত, সমস্ত আদিষ্ট বিষয় এটার দাঁত, সমস্ত নিষিদ্ধ বিষয় এটার দাঁত। এটা যখন সমস্ত আদিষ্ট বিষয়ের উপরে উঠবে, এটার সাথে যখন সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা হবে, এটা জান্নাতের চাবি, এটা জান্নাতের কি চাবি। আচ্ছা, আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, চাবির কি লাগে? আচ্ছা, দাঁত যদি ভেঙে যায় এটাকে কি করা হয়? রিফেয়ার করা হয়, মেরামত করা হয়। মেরামত করতে কি লাগে? আগুন, আগুন, আগুন। মেরামত করতে কি লাগে বলেন? আগুন লাগে। আর কি লাগে? রেত লাগে। আর কি লাগে? হাতুড়ি লাগে। কি লাগে? সেনা লাগে। সেনা, সেনা চিনেন? যেটা দিয়ে কাটা হয়, যেটা দিয়ে কি কাটা হয়, লোহা কাটা হয়, পিটাইতে হয় হাতুড়ি দিয়া। তো বলে চাবির যদি দাঁত ভেঙে যায়, চাবির যদি দাঁত না থাকে, এটাকে যেমন ফিটাইতে হয়, মুআযাল্লাহ, কালিমায়ে তাইয়িবার দাঁত না থাকলে এটাকেও পিটাইতে হবে। এটারে পিটাইয়া দাঁত বাইর করে তারপরে কি দিবে বলেন? চাবি তারপরে খুলবে। এই জন্যই মুআযাল্লাহ, এই জন্যই মুআযাল্লাহ জাহান্নাম। এই জন্য কি লিগা? এই জন্য কোনো মোমেন খুলুত ফিল জান্না নয়, খুলুত ফিল জাহান্নাম নয়, কোনো মোমেন খুলুত ফিল নার নয়, চিরস্থায়ী জাহান্নাম নয়। কেন? ইমান যে আছে এই জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। তবে যদি কবিরা গুনাহ থাকে, তাহলে আল্লাহ মাফ না করলে ধরেই জান্নাতে যাবে না, পিটা খাওয়ার পরে জান্নাতে যাবে। পিটা কেন হবে? দাঁত বের করার লেগে। পিটা কেন দিবে বলেন? দাঁত বের করার লেগে। এখন কি পিটা খেয়ে জান্নাতে যাবেন না পিটাই ছাড়া জান্নাতে যাবেন? আবার বলেন,
পিটাই ছাড়া না পিটাই পিটাই সহ? ভায়া জাহান্নাম জান্নাত নাকি ডাইরেক্ট জান্নাত? আপনাদের সায়দাবাদে দেখে থাকবেন আপনারা কিছু গাড়ির গ্লাসের লেখা আছে, ঢাকা টু লক্ষ্মীপুর ভায়া কুমিল্লা, ভায়া লাকসাম, ভায়া কি একই কোম্পানির গাড়ি, একই গাড়ি, একই নামের গাড়ি, কিন্তু কিছু গাড়িতে লেখা আছে লক্ষ্মীপুর টু ঢাকা, কিছু গাড়িতে লেখা আছে ঢাকা টু লক্ষ্মীপুর। প্রশ্ন, আগে ঢাকা লেখলো কে? আগে লক্ষ্মীপুর লেখলো কে? যেই মালিকের বাড়ি যেখানে ওই মালিক আগে ওটা লেখে। মালিকের বাড়ি লক্ষ্মীপুর, তো মালিক কী লেখে? লক্ষ্মীপুর টু ঢাকা, ভায়া লাকসাম। আর ঢাকা টু লক্ষ্মীপুর কে লেখে? যে মালিকের বাড়ি কোথায়, সে বুঝাইতে চায় আমার বাড়ি হলো ঢাকা, আমার গাড়ি ঢাকা থাকে, যায় লক্ষ্মীপুর আবার ফিরে আসে, এই জন্য লেখে ঢাকা লক্ষ্মীপুর ঢাকা। আরেক দলে লেখে লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর। আমাদের প্রত্যেকের ললাটে লেখা আছে, এভাবে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত। বলেন কী লেখা আছে? বলেন জান্নাত, ছিলাম কোথায়, আবার যাব কোথায়, মধ্যখান থেকে কয়দিন কোথায়, আজীব না? মায়ের পেটে সন্তান যায় কেন? বডি তৈরির জন্য। দুনিয়ার পেটে সন্তান আসছে কেন? রূহ তৈরির জন্য। না বুঝতে ঠিক কইছেন, পুরা বুঝে ঠিক বলেন নাই। বলেন মায়ের পেটে যায় কেন? বলে বডি তৈরি হয় কোথায়? মায়ের পেটে। এবার মায়ের পেটে আসা বডি পূর্ণ পূর্ণাঙ্গ, তার পূর্ণাঙ্গ রূপ লাভ করে মায়ের পেটে আইসা। মায়ের পেটে যদি চার আঙ্গুল নিয়ে দুনিয়াতে আসে, দুনিয়াতে কয় আঙ্গুলওয়ালা বলেন? এক চোখ নিয়ে আসে, দুনিয়াতে কয় চোখওয়ালা? এক চোখওয়ালা। তাহলে মায়ের পেটে বডি তৈরি হয় আর দুনিয়ার পেটে রূহ তৈরি হয়, এই জন্য মায়ের পেটে পাঁচ আঙ্গুল নিয়ে দুনিয়াতে আসলে পাঁচ আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে পাঁচ নামাজ নিয়ে কবরে গেলে পাঁচ নামাজওয়ালা। কি বলছি মুখস্থ করেন, পাঁচ না আঙ্গুল নিয়ে দুনিয়াতে আসলে কয় আঙ্গুলওয়ালা? এবার সারা দুনিয়া মিলে পাঁচ আঙ্গুল দেওয়ার ব্যস্তম করার সুযোগ নেই, চার আঙ্গুলওয়ালা পাঁচ আঙ্গুল দেওয়ার সুযোগ নেই। তাহলে মায়ের পেট থেকে পাঁচ আঙ্গুল নিয়ে আসলে এ বাচ্চা দুনিয়াতে পাঁচ আঙ্গুলওয়ালা, মায়ের পেট থেকে পাঁচ নামাজ, দুনিয়ার পেট থেকে পাঁচ নামাজ নিয়ে কবরে গেলে এই মানুষটা পাঁচ নামাজওয়ালা। কি বলা? তাহলে চার আঙ্গুল নিয়ে আসলে দুনিয়ার পেটে আর আঙ্গুল বাড়াবার কোনো সুযোগ আছে? সুযোগ আছে, আঙ্গুল লাগাইতে পারে, পারবে লাগাইতে পারে, তবে ওই আঙ্গুল নড়ে না, ওই আঙ্গুল কি করে না? ওই আঙ্গুল নড়ে না। চোখ লাগাইতে পারে, তবে চোখে দুনিয়া দেখে না, দুনিয়া চোখ দেখে। কি চোখে কি দেখে না? দুনিয়া দেখে না, বাকি কে দেখে? দুনিয়া দেখে যে চোখ আছে, কিন্তু চোখে দুনিয়া দেখে না। মানুষ দেখে যে হাত আছে, হাতে ধরে না, হাতে কি করে না বলেন? কৃত্রিম হাত স্থাপনকারী আছে না হসপিটাল। বহরহাল দুনিয়ার পেটে যদি অসম্পূর্ণ বাচ্চা হয়, অসম্পূর্ণ মানুষ হয়, অসম্পূর্ণ মুসলমান হয়, কবর এটা অসম্পূর্ণ মুসলমান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।